বিয়ার পর সব শেষ, বিয়া মানে দা এন্ড। গেল বছরের সিনেমা যদি কিন্তু তবুও দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছিল, যেখানে অভিনয় করেছিলেন দুই অঙ্গনের জনপ্রিয় দুই তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ফারিয়া। জীবনেও বিয়ের কথা বলবে না, বিয়ে করার জন্য প্যান প্যানানি টাইপ নেই আমি হতে চাই। সেই ধারাবাহিকতা রেখে আবার পর্দায় আসছেন তারা, দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন আইকন ম্যান ফিচার ফিল্মে। আলফা এর ব্যানারে আইকন ম্যান পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার। এর আগে সঞ্জয় সমদ্দার ও অপূর্বর সাথে একসাথে কাজ করেছেন ট্রল নামে একটি ওয়েব ফিল্মে। 70 মিনিটের এই ফিচার ফিল্মটি দেখানো হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে ঠিক ঈদুল আজহায়। এই ঈদুল আজহায় আরেকটি সিনেমা আসতে যাচ্ছে, রায়হান রাফির পরিচালনায় পরাণ, যেখানে অভিনয়ে আছেন সরিফুল, রাজ, বিদ্যা, সিনহা ও ইয়াশ রোহান। আমার থেকে মনে হয় এই দুটি সিনেমাই হবে সেরা এই ঈদুল আজহায়। আপনাদের থেকে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।